কোটা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার ভিন্ন পায়তারা তারা করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলেও দাবি করেন তিনি দলের সিনিয়র যুব মহাসচিব রাহুল কবির রিজভি বলেন কোটা এবং প্রশ্ন ফাঁসে দেশে মেধাবীদের ভবিষ্যৎ হুমকির মুখে সরকার দেশকে ভারতের একটি উপনিবেশে তৈরি করছে বলে ও জানান রিজভি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আব্দুল আহাদের প্রতিবেদন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে বিএনপি নাম জড়ানো সরকারের নতুন অপকৌশল বলে দাবি করেন মির্জা আব্বাস এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা একটা অপপ্রয়াস এদিকে রাজধানী নয়াপল্টনে ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন সরকার ভারতকে রেল করিডর দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে যে ট্রেন যাবে সেখানে কি থাকবে সেখানে থাকতে পারে সামরিক সরঞ্জাম এবং পণ্য এবং সেটা বলাও হচ্ছে ভারতকে নিরাপদ করার জন্য ভারতের সামরিক পরিবহনকে নিরাপদ করার জন্য শেখ হাসিনা বাংলাদেশকে নিরাপত্তাহীন করে বাংলাদেশকে পরাধহীন করে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান রেলপথ চুক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি আজকে কিন্তু আওয়াজ উঠেছে আওয়াজ উঠেছে তারা আজকে প্রতিবাদ করছে কারণ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আজকে দেখছে মেধার কোনো দাম নেই আজকে দেখছে দুর্নীতি সাতশো কোটি টাকা সিটি কর্পোরেশন নিয়েছে অথচ জলাবদ্ধতা বাংলাদেশ ডুবে গেল খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বায়ান্ন বছরের মধ্যে সবচেয়ে নির্মম নির্দয় শাসক দেশ শাসন করছে বছরের ভিতরে এত নির্মম নির্দয় শাসক বাংলাদেশের আগে এসেছে কিনা কেনাশোন আব্দুল আহাদ এসটিভি ঢাকা